আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আর একটা নতুন ভিডিও তৈরি করছি এটা হচ্ছে কিভাবে কাউকে সুনাম করতে হয় কারো সুনাম গাইতে হয় অথবা কাউকে কিভাবে ইমপ্রেস করতে হয় কাউকে কিভাবে ভালো বলতে হয় এই সব ধরনের ব্যাপার নিয়ে আর কি হ্যাঁ তো আমি সাধারণত সময় খুব কম পাই তারপরেও যতটুকু সময় পাই ওই এডিটিং করার সময় নাই বিধায় এভাবে লিখে আমি আর কি বলার চেষ্টা করতেছি হয়তোবা আপনারা এভাবে আরো বেশি তাড়াতাড়ি বুঝতে পারবেন কারণ আমি প্রত্যেকটা ওয়ার্ড খুব সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে বলবো হ্যাঁ ওকে মালয়েশিয়ান ভাষায় সুনাম করা যেটা আমরা বলি না যে তার গুণ গেলাম এই ধরনের কাউকে বলা হয় যে বলে না যে আপনি খুব ভালো এরকম সেরকম তো সুনাম করাকে মালয়েশিয়ান ভাষায় বলা এইসব হয় পুঁজি হ্যাঁ আই পুঁজি আর মূল যেটা বইয়ের ভাষা সেটা হচ্ছে মমুজি মানে কাউকে সুনাম করা কারুর নামে সুনাম করা মমুজি হ্যাঁ কিন্তু ছোট করে ওটাকে পুঁজি বলা হয় পুঁজি ওকে এখন যদি কিনা আমরা কাউকে সুনাম করে বলতে যাই যে আপনি অনেক ভালো সেটা হবে আওয়া বাইক এই দেখেন না আওয়া বাজা বাইক মানে হচ্ছে আওয়া মানে মানে হচ্ছে হচ্ছে আপনি অনেক বাইক মানে হচ্ছে ভালো আপনি অনেক ভালো তো সেই ক্ষেত্রে আমরা এই অনেকটা বাদ দিয়ে এই সাঙ্গাট কথাটাও ব্যবহার করতে পারি সাঙ্গাট মানে হচ্ছে খুবই খুবই ভালো তো সেক্ষেত্রে বলা যেতে পারে আওয়া sangat বাইক অথবা আওয়া বাই ইসাঙ্গাত যে কোনোভাবে আপনি বলতে পারেন আওয়া বানিয়া বাইকও বলতে পারেন আওয়া বাই ইসাঙ্গাতও বলতে পারেন সেক্ষেত্রে একই রকম অর্থ আসবে এবার চলুন সুদর্শন যেটা বলা হয় হ্যান্ডসাম হ্যাঁ হ্যান্ডসাম যেটা বলা হয় মালয়েশিয়ান ভাষায় হ্যান্ডসাম শব্দর অর্থ হচ্ছে কাচা কাচা এই কে ওরা সাধারণত ছোট করে উচ্চারণ করে একদম ছোট করে সেক্ষেত্রে শোনা যেতে পারে কাঁচা কিন্তু এই কেটা কিন্তু উচ্চারণ করতেই হবে ছোট করে হলেও শুধু কাঁচা বললে সেটা কাচ হয়ে যাবে কাঁচ যেমন আমরা বলি না যে গ্লাস গ্লাসের যে কাচ ওই সব কাচকে এই কেটা যদি বাদ দেয় তাহলে হবে হচ্ছে কাঁচা সেই কাঁচা মানে হচ্ছে সেই আহ কাচ আর কি সেই জন্য সুদর্শন মানে হচ্ছে কাঁচা কাচা কাঁচা মানে কেটা ছোট করে উচ্চারণ করে কাঁচাক এভাবে বলতে হবে না হ্যাঁ আর যদি মেয়ে মানুষ হয় সুন্দরী অথবা সুন্দর মেয়ে মানুষের জন্য অনেক সময় আমরা ছেলেদের করে থাকি হ্যাঁ এটা ভুল না সুন্দর সবকিছুই আল্লাহ সবকিছু সুন্দর কিন্তু আসলে ভেদাভেদ আছে তো আমরা যদি একজন ছেলেকে বলি আপনি খুব সুন্দরী সেটা তো শুনতে কেমন শোনা যাবে সুন্দরী তো হতে পারে না তো যদি আমি সেই সুদর্শন এবং সুন্দরীর ভিতর ভেদাভেদটা বলতে চাই সুদর্শন অথবা হ্যান্ডসামকে বলা হয় কাঁচা সুন্দরী এবং মেয়েদের যে যে সেটাকে বলা হয় অথবা জিনিস আপনি সুন্দর কিছু দেখলে চানতে বলতে পারবেন কিন্তু বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই কাঁচা বলতে হবে হ্যাঁ অথবা হ্যান্ডসাম বলতে হবে তাহলে আহ মোটামুটি আপনি যেটা বলবেন তার ভিতরে কোনো ভুল থাকবে না বা আপনার পরে কেউ মুসকি হাসি হোক অর্থ হাসি হোক দিতে পারবে না বলতে পারবে না যে না আপনি একবারে কম পারেন বা আপনার মালয়েশিয়ান ভাষা সম্পর্কে ভালো ধারণা নাই ওকে এখন কিউট যেটা অনেক সময় আছে আমরা বাংলা ভাষায় প্রকাশ করতে পারি না অনেক ইংরেজি ব্যবহার করতে করতে কিউট ব্যাপারটা মানে মিষ্টি মিষ্টি চেহারার যেগুলো হ্যাঁ দেখতে খুব মায়া মায়া মাখানো মেয়েগুলো চেহারা গুলো যেমন বাচ্চারা হয়ে থাকে বাচ্চারা সেই ক্ষেত্রে হবে তো চমেল চমেল সাধারণত বাচ্চা এবং মেয়ে মানুষরা কিন্তু ওই ধরনের কিউটই হয়ে থাকে তাই না সেক্ষেত্রে চমেল ও বাইনে চমেল উহ অনেক সুন্দর অনেক অনেক মিষ্টি চেহারা সেই ধরনের ওকে এখন যদি বলি যে আপনি দেখতে খুব মিষ্টি সেই মিষ্টি হচ্ছে মানিস মিষ্টি হচ্ছে মানিস মানিস তো খাবার স্বাদের যে মিষ্টিটা ওটা কিন্তু কিন্তু আমরা অনেক সময় বলতে ফু আওয়া বাজা মানিস চাকা বাজা মানিস আপনার কথাগুলো অনেক মিষ্টি চাকা মানে হচ্ছে কথা মানিস মানে হচ্ছে মিষ্টি আওয়া চাকা বাজা মানিস আপনি কথা বলেন অনেক মিষ্টি আর কি সেটা এই ধরনের হ্যাঁ আমি সবকিছু লিখতেছি না কারণ আমি ভেঙে ভেঙে বুঝিয়ে বলতেছি তারপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমাদের এই পেজের যারা মডারেটর আছে তারা অনেকেই মালয়েশিয়ান ভাষা জানেন অথবা আপনারা যদি এটা ইউটিউবে দেখে থাকেন আমি রিপ্লাই দিব এটা কোনো সমস্যা নেই ওকে এই হচ্ছে গেল হচ্ছে সুদর্শন সুন্দরী কেমন পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে আমরা কিভাবে কমেন্টটা করবো আর কি হ্যাঁ এবার অনেক সময় আমরা বলে থাকি যে আজকে আপনাকে খুব সুন্দর লাগতেছে বুঝলি না সেরকম মালয়েশিয়ান ভাষায় যদি আপনি বলতে চান আজ আপন সুন্দর লাগছে হারি ইনি আওয়া নাম্পা চানতে সাঙ্গাত অথবা কাঁচা সাঙ্গাত এখানে যেহেতু খুব খুব অনেক হচ্ছে বানিয়া খুব মানে হচ্ছে সাঙ্গাত মালয়েশিয়ান ভাষায় সাঙ্গাত সাঙ্গাত হ্যাঁ এই এইস্টা সদে উচ্চারিত হবে সাংাট হারিনী আজকে আওয়া আপনাকে দেখা যাচ্ছে চানতে অথবা কাঁচা এসাঙার তার মানে হচ্ছে আজকে আপনাকে আজকে আপনাকে খুবই হ্যান্ডসাম অথবা সুন্দর লাগছে যদি ছেলের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে বলবেন কাঁচা অথবা হ্যান্ডসাম মেয়েদের ক্ষেত্রে হলে বলবেন হচ্ছে চানতে হারিনি আওয়া নাম্পা চানতে এসাঙ্গার ওকে এখানে আমি ভেঙে দিয়েছি হারি হচ্ছে দিন হারি মানে হচ্ছে দিন আওয়া হচ্ছে আপনি ইনি ইনি আসলে সাধারণত এটা এই যে ইনি এটা কিন্তু যেহেতু আমরা বলতে চাচ্ছি আজকের দিন এটা দিন না হয়ে সেটা হয়ে যাবে আজ হ্যাঁ এই জন্য এই ইনির অর্থটা আজ চলে আসবে আজকের দিনে আজকের দিনে হ্যাঁ এই দিনে তো আসলে হচ্ছে ইনি বাংলা হচ্ছে এটা তবে যেহেতু ইনিহারি মানে আজকের দিনে সেই ক্ষেত্রে এই ইনিটা হয়ে যাবে আজ অর্থটা হয়ে যাবে আজ ঠিক আছে তো সেই ক্ষেত্রে স্থান কাল পাত্র ভেদে শব্দের অর্থ চেঞ্জ হতে পারে এটা যে কোনো ভাষাই হয় ওকে নামপা মানে হচ্ছে দেখতে পাওয়া নামপা মানে হচ্ছে দেখতে পাওয়া এখন হয়তো বা কেউ বলতে চাচ্ছেন আমরা তো জানি তেঙ মানে হচ্ছে দেখা ওকে আহ লুক এক মি আমার দিকে তাকাও সেইটা হচ্ছে দেখা টেনো পাডে সাহেব আমার দিকে তাকাও পান্ডাং পাডে সাহেব আমার দিকে তাকাও কিন্তু মনে করেন আপনি কোনো কিছু হারিয়ে ফেলেছেন অন্য মানুষে খুঁজতেছে তখন সে খুঁজতেছে খুঁজতেছে আপনি তাকে মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে যে তুমি কি দেখেছো সেক্ষেত্রে হবে হচ্ছে নামপা নামপাতিরা তুমি কি দেখতেছো তুমি কি খুঁজে পাইছো তো নামপা তো নামপা মানুষের দেখতে পাওয়া দেখা না হ্যাঁ দেখতে পাওয়া তো আমরা যেহেতু তাকে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে হবে হারিয়ে নিয়ে আওয়া নামপা কাচ্চা সাংঘাট অথবা চান্তি সাংাট আজকে আপনাকে দেখতে পারতেছে খুবই সুন্দর লাগতেছে ঠিক আছে এই হচ্ছে সেই নাম্পা নাম্পা এবং ভিতরে হচ্ছে হচ্ছে এটা আমি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন পারলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য এখানে একটা ব্যাপার আমরা সাধারণত শুনি ল্যাটিন মালয়েশিয়ানরা প্রায় সময় বলে হু ছান্তে হু সদ্দা এই যে নিয়া এইটা কিসের থেকে আসলো এটার কি কোনো স্পেসিফিক কোনো অর্থ আছে ওকে আছে এই যে ওরা কথার পিছনে কিছু যদি বোঝানো হয় সেটাকে বলা হয় হচ্ছে মানে প্রচুর বলে না হুম প্রচুর কিউট মানে প্রচুর সুন্দর সুন্দর প্রচুর সুন্দর সেই প্রচুর সুন্দরের ক্ষেত্রে এই সেই ন্যাটা ব্যবহার হয় চানতে মানে অনেক সুন্দর এটা হচ্ছে শর্ট ফর্ম হ্যাঁ বলে না সেই অনেক সেটা শর্ট ফর্ম চানতে নেয়া ছোট হয়ে গেল না বাঁচা চানতে বলতে কত বড় শোনা যায় যদি বলে চানতে নিয়া তাহলে হচ্ছে কি অনেক সুন্দর একই কথা বাগুস বাগুস মানে ভালো অথবা বাইক মানে ভালো তো যদি বলে বাগুস নেয়া মানে অনেক অনেক আহ ভালো আর কি সেই ক্ষেত্রে এখন এই হচ্ছে সেই নিয়া নিয়া মানে হচ্ছে অনেক কথা থেকে ছোট করে বানানোর জন্য এই ন্যাটা ব্যবহার করা হয় বাঘ বস মানে অনেক ভালো জানতে ন্যা খুবই সুন্দর এই ধরনের আর কি ওকে তো যেমন বলে থাকে না ওয়া বাঘুস ন্যা কামু কামু মানে হচ্ছে তুমি আওয়া মানে হচ্ছে আপনি তো বাঘুস ন্যা কামু ওয়া বাঘুস ন্যা কামু তার মানে বাহ তুমি কি ভালো এখন এটা হচ্ছে বিস্ময় সূচক আসলে ন্যাটা অতিরিক্ত বিস্ময় বিস্ময় ছোট বলে না হু এটা কি করে হলো তো এরকম যখন বিস্ময় হয়ে যায় বা মানুষ যখন অতিরিক্ত আনন্দে অথবা এক কথা বলতে গেলে মনের ভাব প্রকাশ বিস্ময় ভাবে মনের ভাব প্রকাশ করতে যাচ্ছে যখন তখনই এটা ব্যবহার করে ন্যাটা ব্যবহার করা হয় ওয়াও হ্যাঁ বাই ন্যাকামু ও তুমি কি কত ভালো এরকম আর কি ওকে এবার যদি একটা সেন্টেন্স তৈরি করতে চাই তুমি সৎ তাই তোমাকে আমি বিশ্বাস করি তুমি সৎ তাই তোমাকে আমি বিশ্বাস করি অনেক বড় সেন্টেন্স আমি ভেঙে দিচ্ছি হ্যাঁ কামু জুজুর তুমি সৎ কামু জুজুর তুমি সৎ জাডি সাইয়া তাই তো তাই আমি প্রচায়া কামু তার মানে হচ্ছে বিশ্বাস করি তোমাকে তো ক্ষেত্রে কামু হচ্ছে জুজুর জাডি মানে হচ্ছে হওয়া সায়া প্রচাইয়া কামু আমি তোমাকে বিশ্বাস করি প্রচায়া এইখানে একটু ব্যাপারটা আমি ভেঙে দিতে চাচ্ছি বানানটা হচ্ছে পি ইআ আর সি এ পরচায়াচায়া পি ইয়াই এ চায়া এই সি চা উচ্চারণ করতে হবে প্রচায়া তো এখানে আমরা অনেকে বলি পের চায়া এটা পের চায়াও হবে না চায়াও এই পি ই এটাকে উচ্চারণ করতে হবে অবশ্যই মালয়েশিয়ান ভাষা আমাদের নিজেদের মাতৃভাষা না উচ্চারণটা অত সহজে আসবে না তারপরে যতটুকু শুদ্ধভাবে উচ্চারণ করা যায় কি হ্যাঁ জুজুর মানে হচ্ছে সৎ জুজুর সৎ বিশ্বাস জাডি মানে হওয়া তাই অথবা সুতরাং যে কোনোটা ব্যবহার করা যায় স্থানকাল পাত্র হিসেবে এই জাডির রূপ পরিবর্তন হবে জাডি মানে হওয়া জাদি শুভ জন্মদিন ওই যে সেদিন তাই সুতরাং যে কোনোটার ক্ষেত্রে জাডি ব্যবহার করা যায় সো আর কি হ্যাঁ ইংলিশে যেটা বলি সো সো সৌ উই ক্যান ডু ন্যাও তো আমরা এখন কি করতে পারি সেক্ষেত্রে সেরকম আর কি এখন আহ সেই জন্য সেই কারণে এটাও কিন্তু আমরা একটু আগে ব্যবহার করতে পারতাম সেবাব ইতু সেবাব মানে হচ্ছে কারণ ইতু মানে হচ্ছে ওইটা বা ওটা ওই কারণে আর কি ইতু মানে হচ্ছে ওই তো ইংলিশে যেটা কেউ আমরা বলি দ্যাট দ্যাট কজ ওই কারণে আর কি সেই কারণে তো আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারতাম কামু জুজুর সেবাব ইতু সাইয়া পর কামু তুমি সৎ তাই আমি তোমাকে বিশ্বাস করি হ্যাঁ কিন্তু এখানে সেই কারণেও দিতে পারতাম জাডি সায়া এখানে এটা না দিয়ে আমরা দিতে পারতাম কোনটা সেবা ইতু সেই জন্য তো এটা আসলে নিজের উপরে নির্ভর করে আমি কেমন ভাবে সেন্টেন্সটা সাজাবো এটা এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে আপনি জাডিয়ে দিতে হবে অথবা সেবা পিতুই দিতে হবে ওকে বহুত্ব আমাকে নিয়ে তাকে নিয়ে বলা হলো এবার মানে বহুত বলা হয়েছে আমার নিজের ব্যাপারে এবং হচ্ছে তোমার ব্যাপারে এরকম সম্বোধন হয়েছে তা আমরা একটু থার্ড পার্সনকে নিয়ে আলোচনা করি মানে সে অথবা তারা এরকম সে খুব ভদ্র সে খুব ভদ্র দিয়া বাজা সোপান দিয়া বাজা সোপান এখানে দিয়া মানে হচ্ছে সে সোপান মানে হচ্ছে ভদ্র সোপান সোপান মানে হচ্ছে ভদ্র আবার এটার বিপরীত যদি যাই তাহলে হচ্ছে বেয়াদব সে বেয়াদক না দিয়া তা কোরং আজার অথবা দিয়া তিডা কুরাং আজার তিডা মানে হচ্ছে না তা মানে হচ্ছে না তিডা এর ছোট ফ্রম হচ্ছে তা দিয়া তা কুরাং আজার সে অভদ্র না এখন আহ যেটা হচ্ছে আপনার মন ভালো মানে আমরা বললেন আপনার মনটা অনেক ভালো ভাই হুম বা বসকে বলি বস আপনার মনটা অনেক ভালো আপনার দয়া আছে বিদায় আপনার মনটা খুব ভালো এরকম যেটা আমরা বলে থাকি তো সেটা হবে মালয়েশিয়ান ভাষায় আওয়া পুনিয়া হাতি বাইক আমি এখানে বাংলায় আবার স্পেলিং করি নাই কারণ আমি ভেঙে ভেঙে দিচ্ছি আওয়া পুনিয়া হাতি বাইক আপনার মনটা ভালো এখানে যদি অনেক ভালো দিতে চাই তাহলে হবে আওয়া পুনিয়া হাতি বাঁয়া বাইক অথবা আওয়া পুনিয়া হাতি বাইক সাঙাট যেটা আপনি দেন ওকে তবে ছোট করে মালয়েশিয়ান ভাষায় ওরা মালয়েশিয়ানা বলে থাকে ভাই হাতি আওয়া হম আপনার মনটা খুব ভালো ভাই হাতি কামু হাতি কামু বাইক এভাবে বলতে পারেন সেক্ষেত্রে ওই পুনা টুনিয়া কোনো কিছু ব্যবহার করতে হয় না আওয়া পুনিয়া হাতি বাইক হাতি মানে হচ্ছে হৃদয় বা মন হাতি হচ্ছে মন অথবা হৃদয় ওকে তাহলে আমরা কি বুঝলাম এই যে দিয়া দিয়া হচ্ছে সে দিয়া মান হচ্ছে সে ওকে দিয়া মানে সে সায়া মানে আমি আওয়া মানে হচ্ছে আপনি কামু মানে হচ্ছে তুমি অথবা তুই তো আজকে এই পর্যন্তই ভিডিও বেশি বড় বানাইলে আর কি মাথা গোলায় যায় তাছাড়া বোরিং ফিল করা লাগে আমি এরকম আরো ভিডিও বানাবো এটার হয়তো পার্ট টু আমি সামনে আবার সেটা হয়তোবা আপনারা আপনার খুব তাড়াতাড়ি পাবেন আর যদি সম্ভব হয় আমাদের পেজের সাথে অবশ্যই থাকবেন লাইক দিয়ে আর আমার ইউটিউবে আমি এখন থেকে চেষ্টা করব একটু নিয়মিত হওয়ার জন্য আসলে কাজের ফাঁকে যদি না না পাওয়া যায় কাছ থেকে তখন কিন্তু তেমন একটা মন আসে করি তো আমরা আশা করতেছি যে আপনারা আমাদের সাথে থাকবেন ভালো কমেন্ট করবেন আর যাতে করে আরো কর্ম স্প্রিয়া পাই সেজন্য দোয়া করবেন আর সাপোর্ট দিবেন ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে সাথে আপনি আইকনটি টিপে দিতে পারেন যাতে করে নতুন সব ভিডিওর আপডেট আপনি পেতে পারেন আর যদি আপনি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ